আরেকে ঘৃণা করবা সে সমাজের যেই হোক না কেন। আরেকটি কথা, জঙ্গিবাদ এই দেশটাকে গিলে খাচ্ছে। মেধাবী ছাত্রদের তারা টাকার বিনিময়ে কিনে নিয়ে তারা অস্ত্র দিয়ে বিভিন্ন ধর্মীয় ফুতলা দিয়ে তাদের সর্বনাশ করে দিচ্ছে। আমি যারা গার্জিয়ান আছেন, যারা শিক্ষক আছেন, যারা সমাজে আছেন, সবার কাছে অনুরোধ, তারা যেন এই দুইটা দিক থেকে মুক্ত থাকতে পারে সেই আশা ব্যক্ত করে ফয়জব ফিল্ম নগরের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠান সফল করা পর্যন্ত আপনাদের সবার সহযোগিতা চেয়ে। আমাদের এই আয়োজনের অনেক ভুল ত্রুটি আছে, ভুল ত্রুটি থাকবে, সেই ভুল ত্রুটিগুলো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিয়ে আমাদের সার্বিক সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ কাদর সরকারকে। এখন ভয়েস অফ ফিলিপ নগরের জন্ম ইতিহাস সম্পর্কে সংক্ষেপে জানাবেন অন্যতম সদস্য আশরাফুল আলম। শহীদ শিশির খান সাহেবকে, যিনি ভয়েস অফ ফিলিপ নগরের কার্যক্রমকে সম্পূর্ণরূপে সমর্থন করে গেছেন, এবং আমি স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা শহীদ ইয়াকুব আলীকে এবং এই ভাষার মাসের বীর ভাষা শহীদদেরকে। আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথি, বিশেষ অতিথি এবং বর্তমান এবং সাবেক শিক্ষকবৃন্দ, সকলের প্রতি রইল আমার শ্রদ্ধা। এবং আমার সামনে উপস্থিত আছেন আমাদের চেনা অভাজন ছাত্র ছাত্রী এবং গার্জিয়ান এবং শিক্ষক মন্ডলী, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। 2014 পহেলা সেপ্টেম্বর ফিলিপনগর ইউনিয়নের মানুষকে একই গ্রুপের মধ্যে নিয়ে আসার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল ভয়েস অফ ফিলিপ নগর, এবং এই প্রতিষ্ঠা লগ্ন থেকেই ভয়েস অফ ফিলিপ নগর তাদের বিভিন্ন কার্যক্রমগুলো পরিচালনা করে যাচ্ছে। ভয়েস অফ ফিলিপ নগর মোদী সাগর কর্মসূচি এবং এরপর ফ্রি মেডিকেল ক্যাম্প এবং আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তার বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ডে চালিয়ে যাচ্ছে। আরেকটি কথা না বললেই নয়, আজকের এই সকলের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে রাজনীতি এবং রাজনীতিবিদদের সাথে ভয়েস অফ ফিলিপ নগরে কোনো বিরোধ নেই, বিরোধ থাকবে না ইনশাআল্লাহ ভবিষ্যতে। এবং ভয়েস অফ ফিলিপ নগর একটি সম্পূর্ণ অরাজনৈতিক একটি সামাজিক সংগঠন, যাদের জন্য আজকে অনুষ্ঠান তাদের সঙ্গে দু একটি কথা না বললেই নয়। আমি তোমাদেরকে বলতে চাই তোমরা আদর্শবান হবে, সশস্ত্র নাগরিক হিসেবে তোমরা গড়ে উঠবে, তোমরাই হলে ফিলিপ নগরের ভবিষ্যৎ, এবং এই ভবিষ্যতে তোমরা এই ভয়েস অফ ফিলিপ নগরের কার্যক্রমকে পরিচালনা করবে। আমি জনাব আব্দুল গনি স্যার সবাইকে আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। জিএসসি এবং জেডিসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে মঞ্চ উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ফিলিপ নগর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমার দাদা মোহাম্মদ শাহজাহান মঞ্চে উপস্থিত আছেন। ফিলিপ নগর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আবু তাহের স্যার, আরও উপস্থিত আছেন জনাব আব্দুল মজিদ স্যার সহ আমাদের পাস স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক আমার মঞ্চের সামনে উপস্থিত আছেন। ফিলিপ নগর মাধ্যমিক বিদ্যালয় পিএসএস মাধ্যমিক বিদ্যালয় সহ অন্যান্য স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ মঞ্চের সামনে উপস্থিত আছেন। ফিলিপ নগর ইউনিয়নের বিশিষ্ট বিদ্যানুরাগী, বিভিন্ন শ্রেণী পেশার সুশীল সমাজের ব্যক্তিবর্গ আমার সামনে উপস্থিত আছে। আজকের যাদের জন্য এই অনুষ্ঠান, আজকের অনুষ্ঠানের মধ্যমণি 104 জন জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। বিভিন্নভাবে বিভিন্ন কাজে জড়িত, আমরা কখনো একত্রিত ওইভাবে হতে পারি না, তবে আমাদের আলোচনা হয় অনলাইনে, অনলাইন ভিত্তিক আলোচনা ফেসবুক
জিমেইল এইভাবে আমরা আলোচনা করে এরকম অনুষ্ঠান করে থাকি ইতিপূর্বে আমরা যে অনুষ্ঠানটা করেছিলাম মেডিকেল ক্যাম্প সেটাও এই অনলাইন ভিত্তিক ভাবেই করেছিলাম আজকে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমরা প্রথমে চিন্তা করি যে গত বছর আমরা ঈদের সময় আমাদের চিকিৎসা সেবা নিয়ে কাজ করেছি কিভাবে বর্তমানে আমাদের বর্তমান ছাত্রদের নিয়ে আমরা কিভাবে তাদেরকে নিয়ে সামনে এগিয়ে যেতে বসেছে লিনিয়ার প্রতিষ্ঠাটা করা হচ্ছে প্রাথমিক ভাবে এটা লিস্ট ফুলফিল না সেখানে 100 প্লাস ইঞ্জিনিয়ার সভা আছে আমরা চেষ্টা করছি কিভাবে আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ছাত্র ছাত্রীদের সংখ্যা বৃদ্ধি করা যায় এবং এর জন্য আমরা আমাদের আগামী প্রজন্মকে অনুপ্রেরণা দেওয়ার উদ্দেশ্যে এই ভয়েস অফ ফিলিপিনো থেকে এই সম্মেলন অনুষ্ঠানে আয়োজন করি এই অনুষ্ঠানের লক্ষ্য কখনোই আমরা তোমাদেরকে কোনো টাকা পয়সা অর্থ সহায়তা দিতে পারব না কিন্তু দিতে পারব কিছু কথা এখানে উপস্থিত আছে মঞ্চে অনেকগুলি ব্যক্তি যারা কিছু কথা বলেছে কথাগুলোকে মনে পোষণ করতে পারো মনে ধারণ করে ভবিষ্যতে পক্ষে শুভ করতে পারো তোমরা ভবিষ্যতে আরো ভালো হবা ভালোভাবে প্রতিষ্ঠিত হবা ডাক্তার হবা ইঞ্জিনিয়ার হবা বিভিন্ন পেশা রাজনীতিক হতে পারবা ভালো রাজনীতিক দিক সব কিছু আসলে আমি আয়োজক হিসেবে আমার বলার বেশি কিছু নাই কিছু বলার এই একটা সুযোগ আমি কিছু বলতে যাচ্ছি যে তোমরা তোমাদের প্রচন্ড ইচ্ছা শক্তি অক্লান্ত পরিশ্রম এবং সঠিক দিক নির্দেশনার মাধ্যমে তোমরা পৌঁছে যেতে পারো তোমাদের সংরক্ষী করে আমরা সবাই পারি নিজের জীবনটাকে আরো সুন্দর করে চিন্তা করতে জীবনের পরিধিতে অনেক কিছু আমাদের অজানা আছে অনেক কিছু আমাদের ধরাছোঁয়ার বাইরে আছে এই ধরাছোঁয়ার বাইরের জিনিসগুলোকে আমার যে স্যার এটা ভিডিও কিভাবে করে স্যার একটু দেখা দেবেন ব্যাপারটা সেটা হচ্ছে আমি আমাদের এই হয়তো ফিল্মাগরের এই সংবাদ অনুষ্ঠান মোহাম্মদ কামরুজ্জামান মনি ইসলামপুর ডাক্তার মোহাম্মদ আলিফ রেজা ফিলিপনগর খাজা খান ইসলামপুর ডাক্তার রেজা নাই 28,500 ইঞ্জিনিয়ার বিশেষ নাই তাহলে 28,500 কম্পিটিশন করার পরে না সেখানে সেই স্থান হবে তাহলে তোমাদের কত পরিশ্রম করতে হবে সেটা চিন্তা করো এবং তোমরা আগামী দিনের ভবিষ্যৎ তোমরা যদি ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চাও তাই তোমাদের আর কঠোর অধ্যবসায় করতে হবে এবং যারা অভিভাবক আছেন তাদের প্রতি আমি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা সন্ধ্যাবেলায় আপনার গরু ছাগল হাঁস মুরগি ঘরে উঠছে কিনা আপনারা চিন্তা করেন কিন্তু আপনার সন্তান ঠিক মতন আপনার বাসায় ফিরছে কিনা এটা দেখবেন এবং ছেলে এবং মেয়ের ব্যাগ মা চেক করবেন যে আপনার ছেলে এবং মেয়ের ব্যাগের মধ্যে কোনো নিষেধাজ্ঞা কোনো কর্তব্য আছে কিনা কার সাথে মিশছে কে বন্ধু কে বান্ধবী কার সাথে রাত্রি যাপন করছে মায়েদের প্রতি আমি বিশেষ অনুরোধ করবো মেয়ে যখন বড় হবে মেয়ে একটু যদি তোমাদের বেড়াতে নিয়ে যান দয়া করে মেয়ের পাশে ঘুমাবেন কোনো বন্ধু বান্ধবীর পাশে ঘুমাতে দেবেন না যদি কথাটা বলে আমার ঠিক না তবু না বলে পাচ্ছি না এগুলো আপনারা খেয়াল রাখবেন দেখবেন আপনার ছাত্রছাত্রী আপনার ছেলে মেয়ে আপনারই ভবিষ্যৎ আপনারা আপনাদের অর্থ ইনকাম করে দেবে আর শিক্ষক আমরা পাবো সুনাম আবার সে ছাত্র যদি খারাপ হয় আমরাও তো বদনাম আপনারা পাবেন গ্লানি তাই ভয়েস অফ ফিলিপনগরে যারা উদ্যোক্তা তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সে সঙ্গে আর একটি প্রস্তাব করছি যেহেতু আমার ফিলিপনগর কেন্দ্র 11টা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এই ফাইভ প্রাপ্ত ছাত্রছাত্রীর সম্বোধনা অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত আছেন আমার প্রাণ প্রিয় ছাত্র জনাব মোহাম্মদ শাহজাহান অবসরপ্রাপ্ত ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয় আরও উপস্থিত আছেন আমার স্যার জনাব মোহাম্মদ আব্দুল মজিদ আরও উপস্থিত আছেন আমার স্যার জনাব মোহাম্মদ
আবু তাহের মঞ্চ বিশিষ্ট আছেন ফিলিপনগর শহ ফিলিপনগরের চারটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ফিলিপনগর দাখিল মাদ্রাসার